ঈদের প্রাক মুহূর্তে পুড়ে ছাই দুটি বসত ঘর। বিশুল, আপনি কই ছিলেন যখন আগুন লাগে? সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছে রিকশা চালক এবং রাজমিস্ত্রির দুটি পরিবার। কিছুই বাঁচানো সম্ভব হল না। মুহূর্তের মধ্যেই দুটি পরিবারের মাথা গোঁজার ঠাঁই সহ সমস্ত আসবাবপত্র পুড়ে ছারখার হয়ে গেছে। ঘটনা ত্রিপুরার সোনামুড়া থানাধীন বেজিমারা জিবিআই ইটভাটার পাশে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার সকালে হঠাৎ বাড়িতে আগুন দেখতে পান বাড়ির গৃহবধূ। মিনিটের মধ্যেই দুটি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে রিকশাচালক হাবু মিয়া এবং রাজমিস্ত্রি জসিম মিয়ার ঘর। প্রাথমিকভাবে জানা গেছে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আর একদিন পরেই ঈদ, আর তার আগের দিনেই এই দুটি অসহায় পরিবারের মাথা গোঁজার ঠাঁইটুকু শেষ হয়ে গেল। পুড়ে ছাই হয়ে গেছে সব কিছু। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে অসহায় দুটি পরিবার। মাথায় আকাশ ভেঙে পড়া দুই পরিবারটি সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে রয়েছে। কি হয়েছিল হে করতে, আগুন দেখলাম দোমা ধরে উঠছে, উঠার পর আবার বটাবট করে এই ঘরের লাগ গেল। হে ঘরেরটিও সব কিছু যা কিছু আছে সব সাই ফেরেছে। এই ঘরের যেহেতু মাল সামান আছে কিচ্ছু বাড়াতে পারে না, আমরা অসহায় মাছ কাজকর্ম করি কাজ। এরপরে একটা ছেলে একটা মেয়ে নিজে অসুস্থ, কোমরের সমস্যা, কিভাবে আগুনটা লাগছে কিভাবে লাগছে কিচ্ছু দেখছি না, শুধু দেখছি দোমায় দোমায় ঘরটাতে আগুন ধরে গেছে। এরপরে দেখি আমারটা তো ধরে গেছে, নিচের থেকে মানুষ আইবার সময় পাইছে না, সব চলে গেছে। ছেলেমেয়েরা কোথায় ছিল তখন? ছেলেমেয়ে ছেলে নিচে কোন দিকে গেছে, আর মেয়ে স্কুলে গেছে। স্কুলতে আই দেখতে কাঁপতে শুনছে, আরে সারা ছুটি দিয়ে দিছে তাড়াতাড়ি করে, আর ছেলে মেয়ে আই মেয়েও কান্নাকাটি করে। বাড়ির মালিকের নাম কি? মালিকের নাম, আমার স্বামীর নাম জসিমউদ্দিন, আমার জেঠা শ্বশুর নাম হাবুল হাবিব মিয়া। বিশুল, আপনি কই ছিলেন যখন আগুন লাগে? আমি কাজে গেছিলাম সকালে। আচ্ছা, তাইকে দেখছি আগুন আগুন অন আইয়া দেই সব পুড়ে খালি। কি কাজ করেন আপনি? আমি ওই আগে গেছিলাম খেতে কাজ করতাম। রিক্সা চালান? রিক্সা চালান। কি নাম আপনার? হাবিল মিয়া। ছেলে মেয়ে? তিন ছেলে। ও, এই বাড়িতে আপনি একাই থাকতেন আর আপনার ভাতিজা থাকতো? ভাতিজা আর ভাতিজাটা লইয়া গিয়ে আছে। কিছু বাঁচানো গেছে নি ঘর থেকে? না না, একটা কুড়ো টাকা পয়সা আসিল না কিছু করে। কিভাবে এমনিতে কিভাবে খান মানে? আপনার স্ত্রীও কাজ করে? পয়সা নাই তো তো এই ঈদের উপলক্ষে কিছু কেনাকাটা করছিলেন? কিছু কাপড় চোপড় কিনছিল, একটা লুঙ্গি আনছিল, আমার লাগে একটা গেঞ্জি আনছিল, এটাও বলছি সব পুরে গেছে। একটা কাপড় আনছিল, আজকে মনে হইলাম কিছু ঈদের লাগিয়ে কিছু খরচ করে। তো কেউ আইসিল নি আপনার সাহায্য সহযোগিতা করার লাগে? না, কেউ আইসিল না। আপনি যখন আগুন লাগছে কাজে? কি কাজ করে? রাজমিস্ত্রি, দোকানি কাজ করি। কিভাবে আগুন লাগছে না কইতে পারেন নাই? না, ইলেকট্রিক ওই তার আসলে এদিকে ভোল্টেজ কম হয়ে বাড়ে এই আঙুলিতে। আচ্ছা, আইসুন ফায়ার সার্ভিস আইছিল নি? হ্যাঁ আইছিল। তার আইয়ালি বানো চেষ্টা করছে, তার আগে ফুরে গেছে সব? তো সব ফুরে গেছে। কিছু বার করতে পারছেন নি? না না, কিছু বার করতে পারছেন। তো এখন কিভাবে রাত্রে কি তা করবেন, আজকে কিভাবে থাকবে, কি প্ল্যান করছেন? তো কিছু নাই, কথাবার্তা কেমন লাগবো আর কেমন বাড়ি ঘর নাই। কে আইছিল নি? না, কেউ আসিল না।
কি চাইবেন সরকারের কাছে সহযোগিতা? আমি তো গড় লাগবো, আমার গড় সাথী আছে, একটা জায়গা সাথী আছে, মানে এই জায়গাটা সমতল তো করানোর দরকার আমার তো, এই সাথে কিছু মানে পাহাড়ের উপরে আছে, টাকা না, টাকা না থাকার এখন এই পাহাড়ের উপরে আপনাদের আশেপাশে সবাই নামে গেছে নিচে, সবার নাম কি নাম আপনার? দশমুদ্দিন।